হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে লম্বা বিরতির পর আমি চলে এসেছি আমার ভিডিও নিয়ে। আসলে লম্বা টাইম, ব্যস্ততা এবং অসুস্থতা দুটোর কারণে আমি আমার ভিডিও এডিট করতে পারিনি, এবং দুঃখজনকভাবে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে যে আমার সিলেটের পর্বগুলো আমি শেষ করতে পারিনি। আমার ফোন চেঞ্জ করার কারণে আমি কিছু ভিডিও ক্লিপস হারিয়ে ফেলেছি, যে কারণে আমি আমার সিলেট পর্বগুলো শেষ করতে পারেনি। যাই হোক, সিলেটে প্রথম দিন এসে আমরা সাদা পাথর ঘোরার পর সন্ধ্যায় আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম, সেই ক্লিপগুলো আমি হারিয়ে ফেলেছি। আমরা এখন শেয়ার করছি সিলেটে আমাদের সেকেন্ড ডে এর ভিডিও। সকালবেলা উঠে আমরা প্রথমে ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম। আমাদের জন্য কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল রুমের সাথে। তো আমরা সকালের ব্রেকফাস্টটা শেষ করে এরপর টপ ফ্লোরে চলে আসি সুইমিংয়ের জন্য, যেহেতু রাতে আমরা এখান থেকে ভিউটা খুব একটা এনজয় করতে পারিনি। সো আমরা সকাল সকাল নাস্তা শেষ করেই চলে এসেছি টপ ফ্লোরে। আমাদের সুইমিংয়ের টাইম স্টার্ট হয়েছিল সকাল 11:00 থেকে। এবং আরেকটা জিনিস বলে রাখি, নূরজাহানে আমাদের যে রুমটা ছিল সেই রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং সুইমিং, আনলিমিটেড সুইমিং ছিল। তো সুইমিংয়ের টাইমটা নর্মালি সকাল 11:00 থেকে শুরু হয়, রাত 11:00 পর্যন্ত ওপেন থাকে। আর আপনারা যদি বাইরে থেকে শুধু সুইমিংয়ের জন্য আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে একটা এক্সট্রা চার্জ দিতে হবে। আমরা সকাল সকাল মজার একটা ব্রেকফাস্ট শেষ করে তারপর চলে আসি টপ ফ্লোরে। এখান থেকে ভিউটা অসাধারণ ছিল। আমরা প্রথমে কিছুক্ষণ বসে বাহিরের ভিউটাকে এনজয় করেছি, তারপর যখন রোদটা ভালোভাবে উঠে পড়ে তখন আমরা সুইমিংয়ের জন্য নামি। আর এই সুইমিং পুল থেকে ভিউটা এনজয় করার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম গত রাত থেকে, যেহেতু আমরা রাতে এসেছি, সময় সুযোগ পাইনি, তাই আর সুইমিংয়ের জন্য নামতে পারিনি। আমরা সিলেট শহরে এসে নূরজাহানটা সিলেক্ট করেছিলাম মেইন এই সুইমিং পুল থেকে যে ভিউটা দেখা যায় সেটার জন্য। আমরা ওদের পেজে অনেকগুলো ছবি দেখেছি, ভিডিওস দেখেছি, সেটা দেখে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এখান থেকে এত ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে, তো কেন আমরা এটাই সিলেক্ট করি। তো চলুন এখন আপনাদের সাথে কিছু ভিউ এবং আমাদের কিছু সুন্দর মোমেন্ট শেয়ার করি। সুইমিং থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে তারপর এখন চলে যাচ্ছি নিচে আমাদের রুমের দিকে। তো আপনাদের সাথে এখন একটু রুমের ডিটেইলটা শেয়ার করে দিব এবং রুমটাও দেখিয়ে দিব। আমরা নূরজাহানের রুম বুকিং করেছিলাম একটা তাদের ওয়েবসাইট থেকে। আমরা গুগলে গিয়ে ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে আমরা আমাদের রুমটা বুকিং করেছিলাম, এবং ওখানে আমরা খুব লাস্ট মোমেন্টে রুমটা বুকিং করি। অ্যাকচুয়ালি আমরা শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে যখন রওনা করি, বাসে বসেই আমরা আমাদের রুমটা বুকিং করেছিলাম। লাস্ট মোমেন্টে ওই দিনের জন্য এই একটা রুমই অ্যাভেলেবেল ছিল, এবং লাকিলি আমরা হিউজ একটা অ্যামাউন্টের ডিসকাউন্টও পাই। তো আফটার ডিসকাউন্ট আমাদের সব কিছু মিলিয়ে ভাড়া এসেছিল প্রায় 3,000 টাকার কাছাকাছি। এর মধ্যে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং আনলিমিটেড সুইমিংটা পেয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের রুমের এলোমেলো অবস্থা। আমরা যেহেতু আজকে এখান থেকে চেক আউট করে চলে যাব, তাই সব কিছু খুব এলোমেলো হয়েছিল। আর আনলাকিলি যেহেতু আমার ভিডিও ক্লিপসগুলো ডিলিট হয়ে গিয়েছে, তাই আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে উত্তরটা কমেন্টে দিয়ে দিব। সো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিবেন।